আগুন 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 লেগেছে 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 আগুন, ধুমতা না 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 না, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, জ্বলে পুড়ে যা, যা জ্বলে পুড়ে যা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মাগরে মা সুমকি তো ফাটাইয়া দিছে, একেবারে সুমকি ফাটাইয়া সৌসির কইরা দিছে। এবার কি ফাটাইছে, কাটটা ফাটাইছে, কেমনে ফাটাইছে, সেইটা তো গতকালকে তোমরা দেখা হালাইছো। যদিও দেখা হালাইয়া থাকো, আমার মতামতটা তো শুনতেই হবে, তাই না? শুনতেই হবে, আমার মতামতে অনেক কিছু যায় আসে, বুঝছো? সেই এক বছর পুরানো মতামত টাইনা ইন্না সব খাইতে আসে, মানে পুরানো যে আমি হাইগা রাখছিলাম সেই হাগায় এখন সবাই খাইতে আসে। হ্যাঁ, বড় বড় মুখ কইরা খাইতে আসে, মানে আমার হাগারও দাম আছে, বুঝছো? আর আমার মতামতের দাম নাই। তো গতকালকে দেখলাম, বাবা বুকের তো পাটা না যেন পাটাতন। চুমকির কথা কইতেছি, চুমকি তার বুকের এত বড় পাটাতন নিয়ে গেছে গিয়া গট 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 করতে করতে। আর অবশ্যই একদম আপনি আছেন ছিচি টিভি ক্যামেরার আয়তায়, তো সেই ছিচি টিভি নিয়া একেবারে চুমকি ঢুইকা গেছে একদম জায়গা মতন বৌরানীর বাড়িতে। আমি তো দেখা, আমি কালকে খাইতে আসি, রাত্রেবেলা খাইতে আসি। তো তোমাদের এক্সাইটমেন্টটা আজকে সকাল পর্যন্ত 12টা পর্যন্ত ধরে রাখতে হবে বস, কিচ্ছু করার নেই। আমি সবে খাইতে খাইতে কমেন্ট বক্সটা চেক করতেছি, ওই যে কি কি যেন বলে আমার কে সব আমার ভিডিও টিডিও ব্যবহার করছে না, সেটা নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম কালকে রাত্রে, সেখানটায় কমেন্ট পড়তে 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 ওমা দেখি কি একজন লিখছে, দেখে যা দেখে আসো, বউয়ের যা বউয়ের বাড়িতে গেছে। ওইখানটায় পজ কইরা দিয়ে একেবারে আমি ডাইরেক্ট চলে গেছি একদম ওদের লাইফস্টাইলে, বুঝছে তো, চুমকি গো লাইফস্টাইলে ঢুকছি। হ্যাঁ, এক ঘন্টায় তখন 2.6K ভিউজ দেখাচ্ছিল, তারপরে তো আরো 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 হয়েছে, আরো 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 হবে। তো আমি ভাবি, হ্যাঁ গেছে গিয়া, এইরকম বুকের পাটা থাকার দরকার, কিন্তু সৎ মানুষের, সৎ মানুষের বুকের পাটা থাকা দরকার, এরম জগরিটা। এ তোমরা ভিডিওর সমস্ত কিছু বুঝে ফেলাইছো না, বিচার করো না, আমার কথা দিয়া প্রথমেই বিচার করে ফেললো না যে ভিডিও সারমর্ম কি হইতে চলছে, ঠিক আছে? তো এই তো একখানা বুকের বড় পাটাতন নিয়া চুমকি চইল্লা গেছে গট গট করতে করতে। হ্যাঁ, তারপরে গিয়া প্রথমে আমার মনে হয় ওইটা ওগো ননদ, যে যারা নিয়ে গেছিলো আমি তো চিনি না, মনে হইলো ননদ। সাতা ভাষা কি কষ্ট করে বুঝছি, দেখো কোনো ভাষারে আমি ছোট করতেছি না, ওরা তো আমাদের মতন ভাষায় ভিডিও করে, তাই না? তাহলে ওদের কথোপকথনটা ওই ভাষাতেই করতে পারতো, এই নর্মাল ভাষাতেই রাখতে পারতো, কারণ ওর শাশুড়িও এই ভাষা বোঝে। এই ভাষা বোঝে না এমন তো না, এটাও বাংলা ভাষা, ওইটা মনে হয় ওদের কি রাজবংশী ভাষা মনে হয়, আমি সঠিক জানি না। আমি অর্ধেক কি কষ্ট করে বুঝছি, আমি সবসময় ভিডিও একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখি, কারণ টাইমের অনেক দাম ভাই, তো সেই কারণে আমি স্পিডও বাড়াতে পারছি না। মুই একবার কইতেছে আপনি, একবার কইতেছে তুমি, সম্বোধনের গোষ্ঠীর পিণ্ডি চটকায় রাইখা দিছে, আমার মনে হয় ওদের এইভাবেই কথা বলে, আমার বুঝতে ভীষণ কষ্ট হয়েছে। তো এইবার সবার প্রথমে যখন মানে ওই ওই মহিলাটি ঢুকলো, আমার মনে হয় খুব সম্ভবত ওটা ওদের ননদ, দুই বউয়ের ননদ, এবার যখন ডাকলো শাশুড়ি প্রথমে আইসে, বিশ্বাস করবা না, আমি ফিল করতে পারতেছিলাম শাশুড়ি চুমকিরে দেখা দর 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 কইরা ঘামতাছে, দর 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 কইরা ঘামতাছে, কারণ কুচুরটা তো এই যে চুমকি ঝগড়াইটা কুচুরটা পাগল খেপি সব কিছু, ঠিক আছে? ওইরকম ভাবে এইভাবে কেউ যায় দিনের পর দিন, দিনের পর দিন বৌড়ে নিয়ে কি কথা বলছে, অবৈধভাবে আইসে অবৈধভাবে রইছে, মানে আমি একটুখানি বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়ে তোমাদের সঙ্গে এই ভাষায় কথা বলছি, যাই হোক, চুমকি দিনের পর দিন বলে গেছে যে বউ কি করেছে, অবৈধভাবে এসছে, অবৈধভাবে এখানটায় রয়েছে। এটা বড় একটা অ্যালিগেশন, এটা একটা ক্রাইম উইদাউট এনি প্রুফ, কারোর থাকাকে, কারোর আইডেন্টিটিকে, কারোর আইডেন্টিটিকে যদি অবৈধ বলা হয় না, তাহলে সেটা ক্রাইম। সে যেই করুক না কেন, সে যেই করুক না কেন, নিজের লোক করুক বা অপরের অপর কেউ করুক, পর কেউ করুক, তো এটা হচ্ছে ক্রাইম। তো এত বড় ক্রাইম করেও বুকের পাটায় কি জোর চলে আসছে, চলে আসছে শাশুড়িকে রীতিমতন জেরা। মনে হচ্ছিল ওই যে থাকে না সিআইডি বাহিনী, সিআইডি বাহিনী ঘন্টার পর ঘন্টা বসিয়ে জেরা করে না,
চুমকি ঠিক সেরকম শাশুড়িকে ঠিক সেরকম জেরা করছিল, কাউকে কথা বলতে দিচ্ছিল না। এই সুকর, আমি কথা কমু, এ তোরা একবারে মুখে পুলু বাইটা থাক, একমাত্র আমি কথা কোনো কমু, মুই কথা কমু, তোরা হুনবি, তোরা কেল হুনবি, মুই কথা কমু। তো সেরকমটাই হলো, প্রথমে তো গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আর কি কথাবার্তা হচ্ছিল। বৌরানী তো কলেজে একেবারে, কারণ জানে, বৌরানী জানে আমি ওই রকম অসভ্যতায় কোনোদিনও নাপতে পারবো না। ওই রকম অসভ্যতা সবাই করতে পারে না, এক একটা গুণ থাকে, তো চুমকির ওই গুণটা আছে যেখানে সেখানে অসভ্যতা শুরু করে দিতে পারে। তো তারপরে লাস্টে বৌরানী বেরিয়ে আসলো, তা শাশুড়ি তো ওই ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়ে কইতে আছে, মুই কি তোমারে জোর কইরা লইয়া গেছি, মুই কি আপনারে জোর করে লিয়ে গেছি, মুই কি আপনারে কইছি কি যেন কয়ে টাকা তুইলা নিয়ে, টাকা তুইলা নিয়ে শুইলে যাবো, মুই কইছি শাউরি। শাশুড়ি ভাবতাছে এ কি হইল, আমি কোন ফ্যাসাদে পড়লাম, আমি এখন কি কম, আমি হ্যাঁ কইলেও দোষ, আমি না কইলেও দোষ, কমু কি কি কমু, হ্যায় ভগবান, আজকে সকালবেলা কার মুখ দেখা যে আমি উঠছিলাম। এই কথা এই ওগো শাশুড়ি আর কি মানে দেখার থেকেই ভাবতেছিল, মানে কি বলবো, চোখের সামনে কেউ যমদূত্রে দেখলে পরে যেরকম হয়, এই চুমকিরে দেখা চুমকির শাশুড়ি ঠিক সেম অবস্থা হয়েছিল। আমি ফিল করছি, আমি পুরা ফিল করছি, আমি দেখা হাসতে হাসতে নাই, ওই বেটি তো এমনি কথা কইতে পারে না, এরম 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 করে, যাই হোক এটা ওনার রোগ, এটা নিয়ে আমি খিল্লি উড়াচ্ছি না। তার মধ্যে ওনার শুধু ওই যে হ্যাঁ আর না, ওইতেই সব কিছু খালাস হয়ে যাবে। এইবার এই বয়স্ক বেটি মানে এদের শাশুড়ি জানে যে আমি যদি চুমকির মানে কথায় আমি যদি হ্যাঁ না কই, মানে ও যা কইতে আছে আমি যদি হ্যাঁ না কই, মানে আমার তো শুধু এরকম কাজ আর এরকম কাজ, তো আমি যদি মুন্ডি না হিলাই তাহলে আমার মুন্ডিটা আলাদা হয়ে যাবে, আজকে আমার মুন্ডিটা আজকে আলাদা হয়ে যাবে। তো সেই কারণের জন্য ওই বাইরে দাঁড়ায় দাঁড়ায় শাশুড়ি ভ্যাক কইরা তাকায়া রয়েছে, শুধু ভ্যাক কইরা তাকায়া রয়েছে, কিচ্ছু কইতে পারতাছে না, আমি কি করুম, কোথায় যাবো, এ কি হইতাছে, শাশুড়ি শুধু এইটাই ভাবতেছে। মাঝখান থেকে এন্ট্রি হলো আমাদের হিরো, সেটাকে হিল্লল। হিল্লল বেরিয়ে এসে কি বললো, ভদ্র সভ্য পুরুষের মতন, যেটা কিনা শিক্ষা, জানি না কে শিক্ষা দিছে, এই মাই কি শিক্ষা দিছে, এই দুই পোলারে মাই কি শিক্ষা দিছে, কে যে শিক্ষা দিছে, আমার তো মনে হয় কি কত, এই ছোট পোলাডারে মা শিক্ষা দিছে, আর বড় পোলাডার মনে হয় এমনি এমনি শিক্ষা পাইছে। তো হিল্লল বাইরে আসলো খুব ভদ্র সভ্যভাবে, ভাইয়ের বউকে যেইভাবে সম্মান দিতে হয় সেইভাবে সম্মান দিয়ে বলল, ঘরে আসো, ভিতরে এসে বসো। বৌরানী আমি সব সময় বলেছি প্রচন্ড বুদ্ধিমতী, সে কি করলো, চেয়ারটা এগিয়ে দিল বসার জন্য, তে বইবতে ক্যামেরা চালু কইরা শাউরির রীতিমতন জেরা, আর সমস্ত দোষ বৌরানীর উপরে, সমস্ত দোষ বৌরানীর উপরে। আমি এই জায়গায় বৌরানীর জায়গায় হলে পরে শত বুদ্ধি একদিকে, আমি শুধু একটাই কৈফিয়ত চাইতাম, আমার আইডেন্টিটি নিয়ে কথা বলার সাহস তোমার কি করে হলো, তুমি কি প্রুফ করতে পারবে যে আমি অবৈধভাবে এসেছি আর আমি অবৈধভাবে আছি, কে কার জন্য ভিটে ছেড়ে গেছে, কে কার জন্য, আমরা এতটুকু তো বুঝতেই পারি যে এই মেয়ে ঝগড়ুটে মেয়ে, মেন্টাল টাইপের মেয়ে, এই মেয়ে যখন যা ভাবে তখন তাই করে, একে পরিচালনা করার মতন ক্ষমতা কারো নেই, এর হাজব্যান্ডেরও নেই, এর হাজব্যান্ডে এক দাবত দিয়ে বসায় রাখে, ঠিক আছে, সেই জন্যই তো অপমান করার জন্য ক্যামেরা খুলে বউকে পাঠিয়েছে, ছেলে আসেনি। হ্যাঁ, ছেলেটা সত্যি বলছি, ছেলেটা এক নম্বরের ভেড়া, এক নম্বরের ভেড়া, এই ছোট ছেলেটা এক নম্বরের ভেড়া। তারপরে কি হলো, এইবার শাশুড়িকে জেরা শুরু করেছে, আমার আপদে বিপদে কোনো সময় ছিলে, আমার আপদে বিপদে তুমি কোনো সময় ছিলে, তোমার বংশের সন্তান, তার মেয়েটাকে বলছে, এটা ওর কাছে বিশাল বড় একটা অহংকারের কথা যে এই বংশের সন্তান ওর কাছে আছে, বৌরানীর কাছে নেই, ঠিক আছে। তো আমার তোমার বংশের সন্তান, তুমি সেই সন্তান হওয়ার আগে ছিলে শাশুড়ি চুপ, বড় করার সময় ছিলে শাশুড়ি চুপ, বড় হওয়ার পরে ছিলে শাশুড়ি চুপ, কি বলবে, কি বলবে, সুযোগটা তো উনি দিয়ে রেখেছে, ফাঁকটা তো উনি দিয়ে রেখেছে যে আসবে, ওনাকে ধবি পাছার দেবে আর চলে যাবে, এটা উনি ডিজার্ভ করে। ওদের শাশুড়ি আজকে যা হলো, দর দর করে ঘামছিল, আমি বিশ্বাস করো আমি ভয় পাচ্ছিলাম ও শাশুড়িটা স্ট্রোক না করে, শাশুড়িটা স্ট্রোক না করে। আর আজকে বৌরানীর একটা কথা বলবো, যে সুযোগ বুঝে বৌরানীও শাশুড়ির দিকেই চাপটা দিল। এই প্রশ্নগুলো ক্যামেরা খুলে, যখন ক্যামেরা খুলে সব কিছু হচ্ছে, তা ক্যামেরা খুলে এই প্রশ্নগুলো তো তুমি আমাদের সামনেও আলাদা করে তোমার চ্যানেলের মাধ্যমে বলতে পারতে, যে শাশুড়িকে এই যে প্রশ্নগুলো করছি, তুমি তোমার একটা জিনিস আমি দেখেছি বৌরানী, তুমি এই দিকেও ভালো থাকবে ওই দিকেও তুমি ভালো থাকবে, এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না,
তাই করতে গেলে কি বলতো, মাঝখান দিয়ে ঠ্যাংটাই চিড়ে যায়। আমি যদি ভাবি দুই নৌকায় পা দিয়ে চলবো, মাঝখান থেকে ঠ্যাং চিড়ে যাবে, আর নয় আমি ডুবে যাবো মাঝখানে পড়ে। তোমার অবস্থা হচ্ছে এই। তুমি ভিডিওতে এত হম্বিতম্বি করলে, চুমকির একটা বিষয় আমি ঠিক দেখলাম যে ও ভিডিওতে, নিজের ভিডিওতেও যেইভাবে এই বউকে, বৌরানীকে বলেছে, শাশুড়ির উদ্দেশ্যে বলেছে, ও কিন্তু সামনাসামিও ঠিক সেইভাবেই বলেছে। কথা যদি পাল্টে থাকে, টোন যদি কারোর পাল্টে থাকে, সেটা পাল্টেছে বৌরানী, এটাকে ভদ্রতা বলে না। তুমি যদি বলো আমি আমার তরফ থেকে ভদ্রতা দেখিয়েছি, দর্শক দেখেছে যে তুমি ভয়ে ডরকে মারে সিকুর গাইথি, তুম ডরকে মারে সিকুর গাইথি, কি লাভ হলো তুমি মানুষের কাছে ভুল মিথ্যেবাদী প্রমাণিত হলে। যাও চুমকির কমেন্ট বক্সটা দেখো, সেখানে সবাই চুমকিকে অ্যাপ্রিসিয়েট করছে যে দারুণ দিলে। কারণ এখানে যে সাহস দেখিয়ে নিজের কথা বলতে পারে, যে সাহস দেখাতে পারে, সেই কিন্তু মানুষের কাছে আসল। সে মিথ্যে কথা বললেও সে সত্যিবাদী হয়ে যায়, ঠিক আছে। আর সেখানে তোমাকে তো আমরা প্রত্যেকে সাপোর্ট করেছি, তোমার কথা অনুযায়ী না, তোমাকে দেখেছি, আমার কথা আমি বলি, তোমাকে দেখেছি যে তুমি বুদ্ধিমত্তার পরিচয় দাও, তুমি সভ্য ভদ্র একটা মেয়ে, সেই কারণেই তোমাকে সাপোর্ট করেছি। বাট সভ্যতা ভদ্রতা বজায় রেখেও নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য লড়াই করা যায় এবং করতে হয়, করতে হয় সময় বুঝে। তুমিও ঠিক চাপটা দিয়ে দিলে শাশুড়ির উপরে, বেচারি শাশুড়ির যদি ওই মুহূর্তে কিছু হতো, যেইভাবে উনি ঘামছিলেন, দর দর করে উনি ঘামছিলেন, যদি কিছু হতো কি আর হতো, তাই না, কি আর হতো। বেশ কিছু মৃত্যুর পিছনে কিন্তু সবসময় আকস্মিক ঘটনা থাকে না, যে হঠাৎ করে হয়েছে, মার্ডারও থাকে। যে এই যে মানসিক চাপ দেওয়া, এই যে মানসিক, হ্যাঁ উনি ভুল করেছে, ওনার পরিচালনায় ভুল আছে, উনি যখন যার কাছে থাকে তখন অপরজনের নামে বদনাম করে, এটা আমি বহুদিন আগে বলেছি। তাই বলে এইভাবে দুজনে চেপে ধরা এই বয়সে উচিত না, উচিত না। তারপরে আবার ক্যামেরা অন করে, উচিত না। হয়তো উনি ভিডিও দেখে না, কিন্তু উনি জানে যে আমিও কিন্তু বাইরে শো হচ্ছি, আমাকেও কিন্তু দেখানো হচ্ছে। চুমকি তো বুক ঠুকে নিজের কথা তোমাদের বাড়িতে এসে বলে গেল, তোমাদের কেন সাহস হলো না? এত ভদ্রতা নিয়ে কোথায় যাবে? যেই ভদ্রতা তোমাদেরকে দর্শকের সামনে ছোট করে দেয়, সেই ভদ্রতা নিয়ে কোথায় যাবে? না, আমি বলছি না এই যে ঘরে আসতে বলেছো, বসতে বলেছো, এটা ভুল করেছো, একদম এটা ঠিক করেছো। অমানুষ সবাই তো হতে পারে না, তোমরা নয় মানুষের পরিচয় দিয়েছো, কিন্তু তার সাথে তোমাদের যে ন্যায্য কথা, ন্যায্য প্রশ্ন ওকে করার দরকার ছিল, সেটা করেছো। কে কার জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেছে, এটা বড় বিষয় নয়, সবাই দেখতে পাচ্ছে যে ও কি মুখড়া, চুমকি কি মুখড়া, ঠিক আছে। দর্শকদেরকে হুমকি দেয় মরে যাব, তার জন্য দায়ী থাকবে তোমরা, তো সে কীরকম হতে পারে দর্শকরা, বুদ্ধিমান দর্শকরা বোঝে। কিন্তু তুমি এই প্রশ্নটা করতে পারতে, যে প্রত্যেক মুহূর্তে বলো যে আমি নাকি অবৈধভাবে এসেছি, তোমাকে কে সাহস দিল, তুমি প্রমাণ দেখাও, বলতে পারো নি? সামনে থেকে একজন বকবক বকবক করেই যাচ্ছে, তুমি এরকম করতে 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 মাটির সাথে মিশে যাচ্ছ। আওয়াজ শুধু তার অবর্তমানে না, তার সামনাসামনি, তার চোখে চোখ রেখে বলতে শেখো, প্রশ্ন করতে শেখো, তাহলে দর্শক ভাবে যে তুমিও সত্যি, তুমিও ঠিক বলছো। এখানে চুপ করে থাকলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় না, তোমাদের বাড়িতে এসে তোমাদেরকে বলে গেল, টাকা হাতে দিয়ে গেল। এবার আমরা তো দেখেছি যে সোনার গয়না কিনেছে, সব কিছু সহ্য করতে না পেরে, হতে পারে এটা ওর চাল, এটা ওর প্ল্যান করে রেখেছিল, হতে পারে। কিন্তু এই পুরো টোটালটার মধ্যে চুমকি আজকে হয়ে গেল সত্যবাদী, তুমি হয়ে গেলে মিনমিনে শয়তান চালাক, আর ওই মিনমিনে শয়তান আর হচ্ছে মিথ্যেবাদী, ঠিক আছে। তোমার গতকালকের ভিডিওতেও আমি দেখেছি যে তুমি বলছো যে একজন এসে নিয়ে গেল, কিন্তু বাকিতে নিয়ে গেল, এটাই হচ্ছে দুঃখ, কিছু টাকা পয়সা দিয়ে যায়নি। এগুলো ক্যামেরাতে বলতে নেই, এটা আমার মত। তুমি তার সাথে প্রাইভেটলি ডিল করো, অফ ক্যামেরা ডিল করো, এগুলো কখনো ক্যামেরাতে বলতে নেই। আর আজকেও দেখলাম ওই চুমকির ভিডিওটাই তো এসছে প্রথমে, তো চুমকির ভিডিওতে দেখলাম যে একজন জামাকাপড় কিছু নিতে এসছে তোমাদের কাছে, তুমি বলছো কি বাকিতে নিও না, কিছু একটু দিয়ে যাও। হ্যাঁ, ব্যবসায়ীরা এটা করতে হয় যে কিছু একটুখানি দিয়ে যাক, সব দোকানে করে, ক্যামেরাতে না বড্ড বাজে লাগে, হাস লাগে শুনতে, হাস লাগে। কারণ তোমাকে, তোমার একটা রূপ দেখে দেখে আমরা অভ্যস্ত, তুমি সেটা দেখিয়েছো, আমাদের দোষ না, তোমার দোষ, ঠিক আছে। তুমি কাইন্ড হার্টেড, সবসময় তুমি দয়ালু, তুমি ভদ্র, তুমি সভ্য, এগুলো দেখিয়েছো। তো যাই হোক বন্ধুরা, চুমকি পুরো প্ল্যান করে এসেছে। ও ভেবেছিল বউ কোনোভাবেই চিকিৎসা করাতে যেতে পারবে না, ঠিক আছে, কোনোভাবেই চিকিৎসা করাতে যেতে পারবে না। যেই দেখলো কলকাতা গেল, ফ্ল্যাট ঠিক করে আসলো, এবং সবাই মিলে খুব তাড়াতাড়ি যাবে, সেই কারণের জন্য চুমকির মাথায় এই বদমাইশি প্ল্যানটা ঘুরছিল। নতবা আগেও আসলো না, পরেও আসলো না, হঠাৎ করে কেন এখন? কেন জানো? কারণ ভালো মতন জানে, আমাদের সঙ্গে যদি একটা সাপোর্ট সিস্টেম যায়,
না থাকলে পরে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, কিন্তু যদি একজন সাপোর্ট সিস্টেম যায় আমাদের খুব উপকারে লাগে, খুব কাজে লাগে। কেন এটা কেন বলছি, কারণ এইখানে বউ আর বউয়ের হিল্লোল মানে স্বামী বৌরানী আর হিল্লোল দুজনে মায়ের দেখাশোনা করছে, ঠিক আছে। আজকে যদি বউয়ের কিছু হয় তাহলে শাশুড়ির দায়িত্ব বউকে দেখাশোনা করার, তাই তো? তো সেই দায়িত্বটা পূরণ করতে দেবে না এই চুমকি। ও পুরো ভালো মতন বুঝে গেছে যে IVF করলে পরে পুরো খাটের উপরে শুয়ে থাকতে হয়। দেখো আমি এগুলো বানিয়ে বলছি না বা কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না, আমি নিজের চোখে দেখেছি এবং শুনেছি, ঠিক আছে। অনেক সেন্সিটিভভাবে থাকতে হয়। নর্মাল প্রেগনেন্সির সাথে IVF প্রেগনেন্সির অনেক পার্থক্য রয়েছে। আমি সেই কারণেই বললাম প্রপার রেস্টে থাকতে হবে, টেনশন ফ্রি হয়ে থাকতে হবে। টেনশন শুধু কি এই যে এই সমস্ত টেনশন, একটা টেনশন রান্না হলো কি না, খাওয়া হবে কি না, টাইম মতন আমাকে খেতে হবে, টাইম মতন মেডিসিন নিতে হবে, বেশি হাঁটাচলা করা যাবে না, বাড়িতে একটা চার পেয়ে সন্তান রয়েছে, সব কিছু দেখে রাখতে হয়। তো এমতাবস্থায় শাশুড়ির উপরে এইরকম একটা চাপ সৃষ্টি করতেই এই চুমকি টপকে পড়েছে যে কোনোভাবেই বৌরানীকে সুস্থভাবে প্রেগনেন্ট হতে দেব না। যদি প্রেগনেন্ট হয়ে যায়, যদি একটা বাচ্চা আসে, তাহলে আমার সাথে তো আর কোনো মানে কি বলবো পার্থক্যই থাকলো না। আমারও একটা বাচ্চা আছে, সেই জায়গাটা থেকে বৌরানী এখনও ফাঁকা রয়েছে, খালি রয়েছে। এই জায়গাটাই ও বেশি করে গর্ব করে যে আমার বাচ্চা আছে, আমার সন্তান আছে, আমার স্বামী আছে, আমি এইগুলো নিয়ে ব্যস্ত থাকি। কথায় কথায় ও সন্তান নিয়ে খোঁচা মারে আর সেটা বৌরানীকেই মারে, ঠিক আছে। তো এই বিষয়টা পুরোপুরি প্ল্যান করে এসেছে, পুরোপুরি প্ল্যান করে এসেছে। আর কি বলছে ও, এখন তুমি কলকাতায় কি করে যাবে? শাশুড়ি কাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার কাছে কেন যাও না? শাশুড়ি কি বললো, গরম, গরমের জন্য যাই না। তখন চুমকি এবার চেপে ধরেছে যে তাহলে তুমি এইবার কি করে যাবে কলকাতায়, এইবার কি করে যাবে কলকাতায়? এটা তো বড্ড স্বাভাবিক একটা প্রশ্ন। বৌরানী এই তখন শাশুড়ির কি বলা উচিত ছিল, বলা উচিত ছিল যে তোমার সঙ্গে আমি থাকতে পারবো না, তোমার সঙ্গে থাকতে পারবো না। বুকের পাটায় জোর আছে ওই শাশুড়ির? বুকের পাটায় জোর আছে? নেই। জানে কতখানি মুখরা, কাউকেই উনি বলতে পারবে না, কাউকেই উনি বলতে পারবে না, কারণ উনি পারভারিশটাই ভুল করেছে। উনি যদি প্রথম এই যে যেবার নিতে এসেছিল, এই বছর দুয়েক আগেই হয়তো নিতে এসেছিল, তখন যদি উনি না যেত তাহলে এই দিনগুলি ওনাকে দেখতে হতো না। ওই গিয়েই সমস্ত মানে ঝগড়াঝাঁটির বীজ বপন করে এসেছিল আর এখন সেগুলো জাস্ট ফাটছে। আর এই সময়টা চুমকি চুজ করে নিয়েছে ইচ্ছে করে, যাতে করে শাশুড়ি না যায়। শাশুড়ি যতটুকু হেল্প করবে, অবশ্যই রান্নাবান্না তো করতেই হবে, কাউকে না কাউকে তো করতেই হবে। এবার ফ্ল্যাট ভাড়া দিয়ে তারপরে ওই সময়টা বৌরানী নিজের হাতে কতটুকু ভিডিও শ্যুট করতে পারবে, অনেক বড় কোয়েশ্চেন মার্ক, অনেক বড় কোয়েশ্চেন মার্ক। সেই সময় কাকে ভিডিও করে দিতে হবে? একমাত্র হিল্লোল ভরসা, হিল্লোলকে ভিডিও করতে হবে, ঠিক আছে। আর রান্নাবান্নার দায়িত্ব তো কাকে নিতে হবে? শাশুড়িকে নিতে হবে। এবার ভাবো শাশুড়ি যদি চলে যায়, চুমকি ভাবছে শাশুড়িকে যদি এবার নিয়ে আসতে পারি তাহলে ওদেরকে কি করতে হবে? রান্নাবান্নার জন্য আলাদা একটা মেড রাখতে হবে। এবার যদি রান্নাবান্নার জন্য, তারপরে ঘর দোর পরিষ্কার করারও তো একটা ব্যাপার আছে, সেই সবের জন্য যদি আমি একজন লোক নিয়ে আসি, ওরা যদি লোক নিয়ে আসে তাহলে তাদেরকে আলাদা করে মায়না গুনতে হবে। আর কলকাতার ওদিকে যা পয়সা মানে যা দাম, ঠিক আছে, যা দাম আমাদের এখানেই, আমাদের বাড়িতেই যে কাজ করে 5,000 টাকা মাস গেলে নেয়, বুঝতে পেরেছো? তাও তো নিচ মোছে না, তাও তো নিচ মোছে না, নিচ আমি মুছি। এবার ভাবো কলকাতায় কত দাম হতে পারে, ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, বাসন মাজা আছে, সব তো আর শাশুড়ি একা পারবে না, সব তো শাশুড়ি পারবে না। এবার ভাবো কতটা ওদের উপরে চাপ যাবে, আর সেই চাপের উপরে মহাচাপ সৃষ্টি করতে চলে এসেছে এই চুমকি। না আগে আসলো না পরে আসলো, মানে ও কিছুতেই চায় না বউয়ের একটা বাচ্চা হোক, বললে হবে, বহুদিন ধরে বুঝতে পারছি কিছুতেই চায় না যে ওর একটা বাচ্চা হোক। তো যাই হোক, হিল্লোল জিজ্ঞাসা করেছে যে তুমি কি যেতে চাও কিনা, তো উনি বলছে যে এখন যাব না। আরে উনি ভাবছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমি তোর বাড়িতে যাবই না, কারণ গিয়ে দেখে এসেছে। এখন এই চুমকি বলছে আমার ইচ্ছা করে না যে আমার মেয়েটাকে তোমার কাছে রেখে আমরাও কোথাও যাই। আচ্ছা বলো তো, একটা মানুষের কি এইটা এক্স্যাক্ট টাইম এই সমস্ত বলার? আগে আসলি না কেন তুই, তুই আগে আসলি না কেন? তোর মেয়েকে রেখে তোরা ঘুরতে যাবি কেন? তোর মেয়ে কি লেদা বাচ্চা যে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া যায় না? শাশুড়ি যদি না থাকতো, জীবিতই না থাকতো, তাহলে কি করতিস? তাহলে তোরা ঘুরতে যেতিস না, নাকি ঘুরতে যাস না? কোনটা? চরম শয়তান এই মেয়েটা, এই চুমকি মেয়েটা চরম শয়তান, চোখে মুখে শয়তানি, চোখে মুখে মুখরা, মানে কি বলবো একেবারে থার্ড ক্লাস একটা মেয়ে। নতুবা এইভাবে ঝগড়া করতে চলে যায়? কিছুতেই চায় না বউয়ের একটা সুস্থ স্বাভাবিকভাবে একটা ও সন্তানের জন্ম দিক, কিছুতেই চায় না, যার জন্য এই পরিস্থিতি। আর বলিহারি বৌরানী পুরো পরিষ্কার বলতে পারতো যে এখন আমার প্রয়োজন আমার কাছেই ছিল, আছে, থাকবে, যদি শাশুড়ি মা চায় যাবে,
কিন্তু এখন আমার প্রয়োজন। পুরো পরিষ্কার ডাইরেক্ট বুক চিতিয়ে বলতে পারত, বলতেই পারে না। কেন বলতে পারো না তুমি বৌরানী, কেন বলতে পারো না? ভদ্রতা সভ্যতা মুখ বাজিয়েও করা যায়, গালাগাল তো দিচ্ছ না, ওর মতন তো চোপা ফলাচ্ছ না। নিজের যে অধিকার, নিজের যে প্রয়োজন, সেটা ফলাতে শেখো। হ্যাঁ, আর আজকে হঠাৎ করে আসলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা। ভাই দেখো, তোমরা ভালো মতন জানো আমি আমার এই সুন্দর থোবড়াটা ছাড়া আমি কারো থোবড়া ভিডিওতে ব্যবহার করি না। বৌরানীর সঙ্গে ওই যে মিট আপে গেছিলাম, তারপরে ওই যে ঘোর কন্ট্রোভার্সি শুরু হলো, তারপরে ওই শেষ কথা, আর কথা হয়নি ওদের সাথে। আমার আর কথা হয়নি, কারোর সাথে যোগাযোগ আছে কি না আই ডোন্ট কেয়ার, বাট আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি, যেটা দেখি সেটা বলি। এই যেমন আজকে বৌরানীর সুযোগ বুঝে শাশুড়ির উপরে সব কিছু চাপিয়ে দিল, হ্যাঁ শাশুড়ি ভুল, কিন্তু সেটা যখন একটা তখন বলো, এখন চুমকি সুরে সুর মিলিয়ে তোমার বলার তো উচিত ছিল না, এখন তো সুর মেলানো উচিত ছিল না, ও তো তোমার ধ্বংস করতে এসছে, তোমাকে শেষ করতে এসছে। সত্যি বাবা, বাবা আমার তো কোনো যা নাই, আমি এক ছেলের বউ, বাবা যা এরকমও হয়, আমার জ্যাঠাতো ঘরের যা আছে, হ্যাঁ সবই জ্যাঠাতো ঘরের যা, একটা মেজো, হ্যাঁ বড়ো মেজো, মেজো জ্যাঠাতো ঘরের যা, একটা বড়ো জ্যাঠাতো ঘরের যা আছে, মেজো জ্যাঠাতো ঘরের দুটো যা আছে, বড়ো জ্যাঠাতো ঘরের, মেজো জ্যাঠাতো ঘরের একটা যা আছে আর বড়ো জ্যাঠাতো ঘরের দুটো যা আছে, সবার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক, তোমরা তো দেখতেই পাও। যা মানে এরকম তো। যাই হোক বন্ধুরা, চুমকির একটাই মোটিভ, যাতে করে এই বৌরানী সুস্থভাবে স্বাভাবিকভাবে টেনশন ফ্রি হয়ে যাতে প্রেগনেন্ট না হতে পারে, নতবাও এইভাবে আসতো না। আর কি সুন্দর বলছে, মানে আমি এরকম বেহায়া, এরকম চরম দুঃসাহসী মুখরা মেয়ে দেখিনি, খুব কম দেখা যায়, দেখিনি বলা ভুল, খুব কম দেখা যায়। বলছে যে এই আমারে দেখালন, আমি মুই কইতে আসি, এই আমারে দেখালন, এই দেখাই শেষ দেখা, আর আমারে দেখবার পারবেন না। এ আমি শিক্ষা গেছি, আর আমারে দেখবার পারবেন না, আপনার ছেলে কয়ে দিছে যে তোরা যা, তুই যা, আমি যাব না। ওই ছেলে, ওটা তো একটা কুলাঙ্গার, ওটা একটা কুলাঙ্গার, দাদার নামে, দাদার বউয়ের নামে, মায়ের নামে যেইভাবে বউয়ের পাশে বসে বলে, ওটা একটা কুলাঙ্গার, কোনো 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 বলবো কি ওটাকে, কি বলে, সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, ওটা একটা মস্ত বড় কুলাঙ্গার, নতবা বউয়ের এরকম উদ্ধত্ত সত্যি কথা বলা আর এরকম চোপা করা, ঝগড়ুটা একটা পাগল, পাগল। আমি কালকে দেখে থ, ওই বয়স্ক মহিলাটার যদি কিছু হয়ে যেত, ভুলভ্রান্তি মানুষই করে, এরকম অনেক দেখেছি, দুটো তিনটে ছেলে, দুটো তিনটে ছেলেকে মানে কি বলবো, আলাদা আলাদা রকমভাবে মানুষ করছে, একজনের কাছে আরেক ভাইয়ের বদনাম করছে, মাই করে, মায়েরাই এরকম ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধানোর প্রধান কারণ হয়, আমি দেখেছি, অনেক দেখেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বৌরানীকে একটা কথা বলছি, অতিরিক্ত চুপচাপ থাকা কিন্তু মানুষেভাবে শয়তানির লক্ষণ। অতিরিক্ত চুপচাপ থাকাও ভালো না, ভদ্র ভাষায় নিজের জন্য লড়াই করতে শিখতে হয়, সেটা শুধুমাত্র যার সাথে কথা হচ্ছে তার অবর্তমানে না, তার সামনাসামনি চোখে চোখ রেখে, সৎ সাহস রেখে, তারপরে সত্যি কথা বলতে হবে, কারণ তোমরা তো সত্যি কথা বলছো, তাই না?